জল ক্রমশই বাড়ছে তিস্তা নদীতে, বিপদ সীমার উপর দিয়ে জল বয়ে চলায় সোমবার ভোর রাত থেকে তিস্তা দোমোহনী থেকে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা পর্যন্ত লাল সতর্কতা জারি করেছে সেচ দপ্তর। অসংরক্ষিত এলাকায় এই সংকেত জারি করা হয়েছে, পাশাপাশি তিস্তা নদীর সংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে জলঢাকা নদীর অসংরক্ষিত পাশাপাশি সংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা রয়েছে বলে জানান জলপাইগুড়ি সেচ দপ্তরের সহকারী ইঞ্জিনিয়ার। তিনি জানান, জল ক্রমশই বাড়ছে তিস্তা নদীতে, গাজলডোবা ব্যারেজ থেকেও জল ছাড়া হয়েছে বলে জানান তিনি। বলেন, রাতে পাহাড়ি এবং সমতলের বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার জন্যই তিস্তার জল অনেকটা বেড়েছে। বৃষ্টি না হলেও সোমবার সকাল থেকে মেঘলা আকাশ রয়েছে জলপাইগুড়ি শহর সংলগ্ন এলাকায়। আমি সংযোগ সংযুক্ত ইরিগেশনে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, কন্ট্রোল রুমে মনিটরিং অফিসার। এবার আমি আপনাকে রিপোর্টটা দিচ্ছি। আজকে মানে গতকালকে রাত্রি ভোর সাড়ে তিনটের সময় তিস্তা দমনিতে আনপ্রোটেক্টেডে রেড সিগন্যাল পড়েছে আর প্রোটেক্টেডে ইয়েলো সিগন্যাল পড়েছে, যার লেভেল হচ্ছে 85.95। ঠিক আছে, তিস্তার জলের লেভেল 85.95। এবার আর হচ্ছে আজকে সকালবেলায় ইয়েতে আপনার প্রোটেক্টেডে NH31 ক্রসিং এ জলঢাকার উপরে প্রোটেক্টেডে ইয়েলো সিগন্যাল পড়েছে। সেটা হচ্ছে আজকে সকালবেলায়, এখানে লেখা হয়নি নাকি, আজকে সকালবেলায় পড়েছে 7:35 NH31 ক্রসিং এ জলঢাকা রিভারের উপরে। ঠিক আছে, আর ইয়েলো সিগন্যাল যেটা ইম্পোজ ছিল এর আগে NH31 ক্রসিং, ওটা ইম্পোজই আছে, কারণ জল বাড়ছে সমানে, আমরা সিগন্যাল উঠাতে পারিনি, উঠালে পরে আবার ফেলতে হবে, মানে উঠতে করলে আবার ইম্পোজ করতে হবে, সেই জন্য আমরা রেখে দিয়েছিলাম। একদিকে ভালো হয়েছে রেখে দেওয়ার জন্য, আজকে আবার সিগন্যাল ওখানে পড়লো, ইয়েলো সিগন্যাল প্রোটেক্টেডে ইয়েলো সিগন্যাল পড়লো, সেটা আমরা ফেলে দিয়েছি। তিস্তাতে আপাতত, হ্যাঁ তিস্তাতে আপাতত লাল সংকেত আছে প্রোটেক্টেড এরিয়াতে, প্রোটেক্টেডে ইয়েলো সংকেত, হলুদ সংকেত আছে। লাল কোথায় রয়েছে? লাল রয়েছে আপনার আনপ্রোটেক্টেডে, আনপ্রোটেক্টেডে লাল সংকেত আছে। আনপ্রোটেক্টেড কোন এরিয়া বলতে? আনপ্রোটেক্টেড এরিয়া মানে অসংরক্ষিত এরিয়া এলাকা, যেমন বলে অসংরক্ষণ সংরক্ষিত এলাকা বলতে গ্রাম, মানে যে নদীর পাড়টার গুলো বাঁধা নেই, যেগুলো বাঁধানো নেই আর কি, আর প্রোটেক্টেড মানে যেটা পার বাঁধানো আছে। আস্তে আস্তে জল বাড়ছে, হ্যাঁ আস্তে আস্তে জল বাড়ছে, এখন 8টা লেভেলটা আসেনি, 8টা লেভেলটা দেন তো, হয়ে গেছে তো, এখন বর্তমানে 8টার সময়, 8টার রিডিংটা আমরা 8:35 পেলাম, সেটা হচ্ছে 85.85। ওরা ওই 20-25 মিনিট বা 30 মিনিট দেরিতে আমাদের দিচ্ছে, CWC থেকে লেভেল দিচ্ছে, যেরকম যেরকম আমরা পাচ্ছি আমরা সেইভাবে জানাচ্ছি। হ্যাঁ, তো 85.85 আছে এখন, নেমেছে জল, আর এর আগের আওয়ারে 7টার সময় 85.93 ছিল জলের, তিস্তা দম হয়েছে জলের লেভেল, এখন 85.85 হয়েছে, আর NH31 ক্রসিং জলঢাকার উপরে আগের আওয়ারে 80.10 ছিল, যার জন্য ইয়েলো প্রোটেক্টেড পড়ে গেছিল 7:35। হরিণঘাটা নদিয়া সিট বুকিং করতে আজই কল করুন এই নম্বরে 7797188188।